ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। এই যেখানে আমরা এখন চাঁদা তুলছি, আমাদের পাড়ার আমাদের ক্লাবের পুজো হচ্ছে, আমরা এখানে চলে আসলাম। আর এই তো প্যান্ডেল হচ্ছে, এই হচ্ছে স্টেশন পুরো। ইয়েস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা হবে, আমি সারাদিনে যা করবো ডেলি ভ্লগ, যেটা বলেছিলাম আমি ডেলি ভ্লগ, মানে ডেলি ভ্লগ কিন্তু ডেলি আসবে না, ডেলি সম্ভব না, বাট ডেলি লাইফস্টাইলটা দেখাবো আমি সারাদিনে যা যা করবো। তো চলো আজকে মানে সারাদিনে কী করছি সব তোমাদের দেখাবো। আর এখন বাজে হচ্ছে 10:30, আমার লেট হয়ে গেলো। এখনই একটা ভিডিও আপলোড করলাম, তো ভিডিও এডিটিং আর একটু বাকি ছিল, তো ওগুলো করতে করতে লেট হয়ে গেলো, তাই ভ্লগটা আর কি লেটেস্ট আসবো। আর এই যে খাবার দিয়েছে মা, তো খেয়ে নিই, খেয়ে দিই তারপরে কথা হচ্ছে। আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? আজকে শনিবার বলে আমাদের ক্লাবে, নবীনসম ক্লাবে বার পুজো আছে, তো তার জন্য এতক্ষণ ওখানেই ছিলাম আর কি, চাঁদা টাদা তুললাম। তো ভাবছিলাম ওগুলো দেখাবো, কিন্তু ওগুলো ওখানে আর ভিড় ছিল, পরে রাস্তাঘাটে ক্যামেরা অন করা ঠিক না, রাস্তায় মানে রিস্ক হয়ে যাবে, চাঁদা তুলছি তো গাড়ির ওখানে। তো ওখানে চাঁদাটা তুলে আসলাম, আর সন্ধ্যাবেলা তোমাদের অবশ্যই দেখাবো, এখানে পুজো হবে, বার পুজো, তো বার পুজোটা দেখাবো তোমাদের সবাইকে সন্ধ্যাবেলা। আর এমনি তো কোনো কাজ করছি না, এমনি বাড়িতেই আছি এখন। এখন এই মাত্র ঢুকলাম বাড়িতে, এখন স্নান করবো, খাওয়া দাওয়া করবো, 2:45 বাজে, স্নান করে খাওয়া দাওয়া করতে হবে। বাড়িতে আপাতত কেউ নেই, বাবা তো দোকানে গেছে, আমার বাড়িতে নেই। তো চলো স্নান টান করে আবার যখন যাবো তখন আবার দেখা হবে, আবার একটু পরে ক্যামেরা অন করছি। গাইস, এখানে আমরা এখন চাঁদা তুলছি, সকালবেলা তো ভ্লগ করি নেই, এখন এই তো চাঁদা তুলতে আসলাম, চাঁদাটা তুললে তারপরে কথা হচ্ছে। গাইস, আমরা এখন কই যাচ্ছি, কম্পিউটার ক্লাস, চাঁদা তোলা কমপ্লিট আমার, ঠিক আছে? এখন আমরা কম্পিউটার ক্লাসে যাচ্ছি, আমি সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, তো বাইক নিয়ে আসছে, তো বাইকে করেই চলে আসলাম। তো চলো যাওয়া যাক কম্পিউটার ক্লাসে, চাঁদা তোলা কমপ্লিট। আমরা কম্পিউটার এখানে চলে আসছি, কম্পিউটারে বাইক রাখলাম, এখন একটু যাই, দুর্গাপুরী স্যারের পূজা হচ্ছে, হ্যাঁ একটু দেখে আসি আর কি। চলো ওইদিকে যাই, ঘুরে আসি, আর কম্পিউটার আসলাম, কম্পিউটারের ভিতরে আর করবো না ব্লগ। তো চলো দেখি, সামনে পুজো হচ্ছে, পুজোটা দেখাচ্ছি, এখানে একটা বার পুজো হচ্ছে, আপনারা সাথে। আমাদের এখন ছুটি হলো কম্পিউটার থেকে, এখন বাড়ি যাচ্ছি, বাড়ি বলতে পুজোর ওখানে যাবো, তো পুজোটা দেখাবো, আর এখানে একটু এখানেও পুজো হচ্ছে, তো আমাদের ছুটি হয়ে গেলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমাদের পুজো আর কি, আমাদের পাড়ার পুজো। সুস, খিচুড়ি খাওয়া কমপ্লিট? খিচুড়ি খাইছিস? আবার খাবো, আচ্ছা আমি খাবো, আমার খাইতে লাগবে, আসলামই এখন। তো এখানে পুজো, পুজো কখন কমপ্লিট হয়েছে? পুজো টুজো কমপ্লিট, হ্যাঁ বলেন কিছু। পূজা কখন কমপ্লিট হয়েছে? পূজা কখন কমপ্লিট হয়েছে? বাম্পার বলতেছে, যাই না। আমরা এখন খিচুড়ি খাবো, তাহলে এগুলো হচ্ছে, এরা হচ্ছে আমার ভাস্তা, এটা হচ্ছে ঋষি, এটা পটল, ওটা হচ্ছে টিট্টু বিট্টু, যেগুলো একটা কিছু হবে, এই যে আমাদের আকাশ ভাই, হ্যাঁ এখন আমরা খাবো, খাওয়া দাওয়া হোক তারপরে কথা। শুনো, আর এক প্লেট হবে তো? আরেক নয় এক প্লেট, এক প্লেট নয় আমার জন্য, এক প্লেট ব্লগের জন্য, এক প্লেট। একটা ডায়লগ, একটা ডায়লগ দেখেছো? ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ। আচ্ছা চলো, তো আমরা আরেক প্লেট খিচুড়ি নিয়ে খাই আগে, তারপর কয় প্লেট? চার প্লেট। আপনি আপনি বলিস এর আগে খাইছে? তো আমি খাইছি কয় প্লেট? আমি 3 প্লেট খাইছি, এ 4 প্লেট, এ 2 প্লেট। আচ্ছা আমার আগে আছে, কি করো আমাকে বাড়িতে খাইতে দেয় না, তো এইখানে খাইলাম আর কি। ভালো হয়েছে না? খিচুড়ি ভালো হয়েছে, একদম একদম। আর এখানে পূজা হয়েছিল, এই যে পুজো, আমি ছিলাম না বলে পুজোর ভিডিও দিতে পারিনি আর কি, বললাম কম্পিউটার গেছিলাম, তো এই পুজো হলো আর কি, খাওয়া দাওয়া শেষের দিকেই এখন বাড়ি যাবো আমরা, তো বাড়ি যাই আগে। দি নেক্সট ডে, এই গাইস, তো সকাল থেকে একটু বিজি ছিলাম বলতে পারো, নয়নদের বাড়িতে অনুষ্ঠান চল, তো ওইখানে আর কি অনুষ্ঠানেই ছিলাম, অনুষ্ঠান তারপরে বাড়িতে ছিলাম, সকাল থেকে আর ইয়ে করিনি, তো এখন ভাবলাম বিকালে একটু যাই ঘুরে আসি, যখন শুভকে যাবো, শুভ সাইকেল নিয়ে ওকে আইন নিয়ে আসবো, নিয়ে তারপরে ঘুরবো, ঘুরি চলো ঘোরাটা দেখাই, কোথায় যাওয়া যাক দেখি। তো গাইস, আমরা এখন হচ্ছে আনন্দনগরে আসি, এই যে হচ্ছে ইয়ত ক্লাবের প্যান্ডেল মানে শুরু হয়ে গেছে, লাইটিং দেখো এখান থেকে, এই যে হচ্ছে গেট, লাইটিং গেট শুরু হয়ে গেলো। তো এই আজকে এই প্ল্যান তো ছিল না, আমরা বিকালে বেরোবো, তো আজকে চলো প্যান্ডেল দেখে আসি একটু,
মানে কিরকম হয়েছে পরে ওটা ওটা নিয়ে একটা স্পেশাল ব্লগ আসবে। তো আজকে এমনি দেখে আসি যে ইয়থ ক্লাবটা কিরকম কত দূর প্যান্ডেল করেছে। তো লাইটিং তো দেখতেই পারছো এত আগে লাগানো হয়ে গেছে আর কি। তো চলো যাওয়া যাক রাস্তা। হচ্ছে আমরা এখানে চলে আসলাম আর তো প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলটা এবার ধামাকাদার হবে মনে হচ্ছে কি। আর এবার তো বড় হচ্ছে না, মানে প্রত্যেকবার যেরকম বাইরে দিয়ে ঘোরা হয় এবার ভিতরে ঢুকতে দিবে নাকি ছেড়ে যাই না, ভিতরে ঢুকে মানে বাইরের থেকে বড় মনে হচ্ছে আর কি। আর এই এখানে হচ্ছে টেন্ট যেটা এখানকার প্যান্ডেল, আর এই সাইডটা তো পুরো পুজোর ইয়েতে। আর পুজো পুজো মানে এই প্যান্ডেল দেখে মনে হয় যে দুর্গাপুজো চলে এসছে। দুর্গাপুজো আসলে তো চলে যায়, তো দুর্গাপুজো আসার যে আগের এই এক মাস থাকে, আজকে মানে সেপ্টেম্বর 1 তারিখ থেকেই পুজো পুজো ভাব চলে আসে। আমাদের পাড়াতেও প্যান্ডেল শুরু হয়ে গেছে প্রায়, ঠিক আছে। আর এখানে তো প্রায় মানে অনেকটাই কমপ্লিটের দিকেই, এখন কাপড় লাউটো বাকি আছে। এখানকার মানে আমাদের ময়নাগুড়িতে দুর্গাপুজোর সবথেকে বেটার এখানেই হয়। ইয়থ ক্লাব হচ্ছে সবথেকে বড়ো করে পুজো করা হয়, আর কালী পুজো হচ্ছে জাগরণী, এই দুটো ফেমাস ময়নাগুড়িতে। তো এটা হচ্ছে দেখো অনেক সুন্দর হয়েছে। তো সামনে আরেকটা পুজো আছে ওখানেও যাই আর কি। এটা ব্যাকেই দেখালাম আর কি, সামনে ফ্রন্টটা কি দেখো, এটাই হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলটা দেখলাম ইয়থ ক্লাবের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমরা কমেন্ট করে জানাও মানে পুজোর আগে, হ্যাঁ পুজোর বলতে মহালয়ের পরে, মহালয়ের পরে প্যান্ডেল যখন মিনিমাম কমপ্লিটের দিকেই থাকবে আর একটু বাকি থাকবে, 90% কমপ্লিট হয়ে যায়, তখন আমি আরেকটা ব্লগ কর মানে করবো কি না প্যান্ডেল নিয়ে। ময়নাগুড়িতে যত সব পুজো আছে বড় বড় সবগুলোকে আমি কভার করার চেষ্টা করব। তো এরকম কি কোনো ব্লগ আনবো, যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা কমেন্টের উপরে আমি ব্লগ করব। তাহলে এখন আজকে তো এমনি বললাম বিকালে আড্ডা মারার জন্য বের হলাম, তো ওটাই ডে লাইফে ব্লগে তো এগুলো দেখানো যায়, তো তাই সব দেখাচ্ছি যে কী করছি বিকালে। সারাদিন তো বাড়িতেই ছিলাম, ল্যাপ খাচ্ছিলাম, তো বিকালে ওই জন্য প্যান্ডেল দেখতে চলে আসলাম। তো পরে যদি আরও চাও ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাও ব্লগ আছে। তাই এখানে আর কী প্যান্ডেল তখন, এটা বিবেকানন্দ ক্লাব, ওখানে হচ্ছে বাস নামাচ্ছে এখনও, মানে এখনও প্যান্ডেল স্টার্টই করে নাই, জানি না এবার কেন জানি এরকম করছে। এইটাও খুব ভালো পুজো হয় ময়নাগুড়িতে, এক না মানে নাম করা পুজো হয় এখানেও, কিন্তু এখনও প্যান্ডেল হয়নি, শুরু করেনি। তো বাস নামা মানে নামাচ্ছে ট্র্যাক থেকে, তো কাল পরশু বোধ হয় হয়তো স্টার্ট করে দেবে। আর তোমরা তো দেখলে ইয়থ ক্লাবটা এত মানে এখনই বাসের স্ট্রাকচার বোধ হয় পুরোটাই কমপ্লিট, তার মানে কতটা ভালো হচ্ছে এবার, আমার তো মনে হচ্ছে খুব ভালো হবে। তো দেখাই যাবে পুজো আসলে, তোমরা দেখতে পারো পুজোতে পুরো ব্লগ হবে, ঠিক আছে মজা করে। এখন আমরা একটু স্টেশনের দিকে যাই, স্টেশন থেকে ঘুরে আসি চলো। এই হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে ময়নাগুড়ি স্টেশনে, এই হচ্ছে স্টেশন পুরো। এখন ট্রেনের সিনেমেটিক দেখো, বাড়ি চলে আসলাম এখন, মানে বাড়ি চলে আসলাম আর কি, বাজারে ইয়ে একটু ঘুরে টুরে বাড়ি চলে আসলাম, আড্ডা টাড্ডা মেরে বাড়ি আসলাম। এখন হচ্ছে নয়ন ভাই আসছে, ও এখন একটু আড্ডা টাড্ডা মারি আমরা সবাই মিলে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, পরে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা, যদি আমাদের পুজোর মানে পুরো প্যান্ডেলের ব্লগ চাও মানে পুজোর আগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা কমেন্ট যাবো, আমরা যাবো প্যান্ডেলগুলো দেখাবো।